फ्रेंड जदि आपनी आनलिमिटेड जिमेल आईडी तैरी करते चान कोनो रकम मोबाइल नम्बर छाड़ाई ताहले ए भिडियोटी ना टेने सम्पूर्ण देखुन। हेलो बंधुरा आपनारा देखछेन टेक जगत बांगला, आपनादेर संगे रयेछे मिंटू। आर मूल भिडियोते जाओयार आगे आपनादेर काछे एकटाई रिक्वेस्ट करबो, जदि चैनेले नतून होये थाकेन बा चैनेलटिके एखोनो पर्यन्त सबस्क्राइब करेननि प्लिज चैनेलटिके सबस्क्राइब करुन। एबं जदि एई भिडियोटी आमादेर फेसबुक पेजे देखछेन ताहले पेजटिके अवश्यई लाइक फलो करे पाशे थाकुन। तो बंधुरा चलुन एबार मूल भिडियोते चले जाब। तो बंधुरा एर जन्य आपनाके आपनार मोबाइले थाका जिमेल অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে আপনারা ডান দিকে উপরে কর্নারে দেখতে পাবেন আপনার জিমেলের আইকনটি শো করবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল থাকবে সেগুলো শো করবে। লাস্টের দিকে দেখবেন আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে গুগলে ক্লিক করতে হবে প্রথম অপশনটিতে। গুগলে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এরপরে আপনার সামনে এইরকম একটা পেজ খুলে যাবে, লগ ইন পেজ। এখানে আপনাকে দেখতে হবে নিচের দিকে একটা অপশন পাবেন, সেখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে এখানে ক্লিক করলে দুটো অপশন পাবেন, তো আপনাকে ফর মাই সেলফ এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনার নাম লিখতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি এখানে আমার নামটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি উপরের দিকে যে লাইনটা আছে এটাতে আপনাকে জন্মতিথি সিলেক্ট করতে হবে। তো এখানে ডে, আমি কোনো একটা তারিখ সিলেক্ট করছি, এখানে একটা জন্মসাল দিতে হবে। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তো আপনি এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন। এরপর আপনাকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন বলছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, তো এখানে আপনাকে আপনার জিমেল ইউজার নেম লিখতে হবে বা চুজ করতে হবে। তো আমি কোনো একটা জিমেল এখানে চুজ করছি, জিমেল আইডি। তো বন্ধুরা প্রথমে যে আমি নামটা সিলেক্ট করেছি এই নামটা কিন্তু এখানে শো করছে না, অর্থাৎ এখানে এটা নেই অ্যাভেলেবেল, তো আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এরপরে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবো। আমি এখানে দিলাম মিন্টু ডট টেক জগৎ, নিচে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আপনাকে আপনার জিমেলের জন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড আপনি একটা সিলেক্ট করবেন। আমি করে দিলাম। করার পরে এখানে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা এরপরে যে ধাপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বার ছাড়া জিমেল খোলার জন্য। এখানে দেখুন অ্যাড ফোন নাম্বারের যে পেজটা আছে এখানে আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন আপনি স্কিপ, মোর অপশনের নিচে স্কিপ আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটি স্কিপ হয়ে যাবে নেক্সট পেজে, ঠিক আছে, উইদাউট মোবাইল নাম্বারে। এরপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এই পেজে আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার যে নতুন জিমেলটি সেটা ওপেন হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল কমিউনিটি টিম থেকে আমার যে নতুন জিমেল সেখানে একটা মেল করেছে আমাকে, ওয়েলকাম মেল। তো বন্ধুরা এইভাবে আপনাদের করতে হবে। আর একটা মোবাইল থেকে প্রত্যেক দিন আপনি ম্যাক্সিমাম 5টা জিমেল তৈরি করতে পারবেন নতুন কোনো রকম মোবাইল নাম্বার ছাড়াই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।